আসসালামু আলাইকুম আমি তাসলিমা মিলন গরমা গরম একটা রেডি চা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি রেডি চা চাটা একদম কমপ্লিট ভাবছেন বিভিন্ন ব্র্যান্ডের যে রেডি চা পাওয়া যায় সেটা না আমি একদম বাসায় করেছি এরকম রেডি চা চলুন দেখি করে খাওয়া যাক রেডি চা করার জন্যে গুঁড়ো দুধ তো নিতেই হবে প্যাকেট দুধ যে যে ব্র্যান্ডের পারেন তার সাথে পরিমাণ মতো চিনি আর দেব পরিমাণ মতো চায়ের পাতি তবে হ্যাঁ চা পাতিটার ব্যান্ডটা একটু ভালো হলে কালারটা সুন্দর আসে এটার আসল যে রহস্য সেটা হলো চায়ের এই মশলা এই মশলাটা আমার সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন বা পেজেও ভিডিওটা আছে তো যার জন্যে এটার ভিডিও আর আমি এখানে জয়েন করতে পাচ্ছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এই মশলাটা চা মশলা এটা সাথে আমি অ্যাড করে দিলাম চাইলে আপনারা এই চাট মশ চায়ের মশলার ভিডিওটা দেখে নিতে পারেন তো সব কিছু মিলিয়ে সুন্দর করে এটা আমি মিক্সড করে নিয়ে নিলাম মিক্স করে যেটা করতে হবে ছোট ব্ল্যান্ডার জারে যেটা এক কাটালা আছে সে মধ্যে দিয়ে এগুলো সব ব্ল্যান্ড করে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এই চায়ের খালারটা কিন্তু খুবই দারুণ হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এভাবে বেনে একটা কাঁচের জারের মধ্যে রাখলে চট করে ফ্ল্যাক্সের গরম পানি দিয়ে কিন্তু এই রকম কনকনা শীতে যে কোনো সময় যে কোনো মেহমানদারিতে চট করে এক কাপ চা তৈরি করা যায় এই যে দেখেন পেস্টগুলো হয়ে গেছে কথা বলতে বলতে অবশ্যই কিন্তু করে খাবেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো এটাকে একটু এরকম কাঁচের জারে আমি রেখে দিব তারপর চলেন চাটা তো খেতে হবে চা করার জন্যে বেশ কিছু গরম পানি ফুটাতে দিয়েছি পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে যে পরিমাণে পানি গরম হবে চাটা কিন্তু খেতে ততটাই স্বাদ হবে পরিমাণ মতো ওখানে মিক্সচার মশলাটা অ্যাড করে দিলাম তারপর এখানে আমি সেই যে গরম পানি করে রাখছি এখানে সেটা আমি অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর দেখবেন নিচে কিন্তু একটুখানি চায়ের মশলার যে গুঁড়োগুলো আছে সেটা কিন্তু থিতিয়ে থাকে তো ভালো করে ম্যাশ করার পর তারপরে যে কাপে আপনি সার্ভ করবেন সেই কাপে একটু ছেঁকুনি দিয়ে ছেকে নেবেন বাস তৈরি হয়ে গেল গরমা গরম মজার অদ্ভুত একটা ওপর রেডি চা আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে করে খাবেন কেমন লাগলো অবশ্য অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে এইটা শেখার পর থেকে আমার তো আরও সুবিধা হয়েছে চা খাওয়ার